চেয়ার পোড়াদহ হাটে পাওয়া যাচ্ছে লুঙ্গি, গামছা, বিছানার চাদর সহ তাঁতের বিভিন্ন কাপড়। এসব কাপড় কিনতে দূর দূরান্ত থেকে ক্রেতারা ভিড় করছেন। এই মুহূর্তে হাটে আছেন সহকর্মী এস এম রাশেদ। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কুষ্টিয়ার প্রদায় হাটে আজ সকাল থেকেই কিন্তু এখানে বিশেষ করে কুষ্টিয়ার উৎপাদিত ও যে গামছা, লুঙ্গি এবং বেডশিট আছে তা কিন্তু বিক্রি শুরু করেছে এই কুষ্টিয়ার প্রান্তিক পর্যায়ের তাঁতিরা। তো আমি একটু আপনাদের প্রদার হাট সম্পর্কে একটু জানিয়ে রাখি যে 1862 সালের 29শে সেপ্টেম্বর ইস্ট রেলওয়ে কোম্পানি যখন জগদী থেকে রানাঘাট, রানাঘাট থেকে কলকাতা পর্যন্ত একটি রেলওয়ে চালু করে, তারপর থেকে মূলত এই হাটটা আসলে বসে। তো আমি এখানে প্রদার হাট নিয়ে আমি আপনাদেরকে আরো জানাতে চাই যে এখানে মূলত ও কুষ্টিয়ার যে তাঁতি সম্প্রদায় আছে তারাই মূলত এখানে এই হাটের এর মূল বিক্রেতা। যারা প্রান্তিক পর্যায়ের যে তাঁতি আছে, যারা হাত তাঁতির মাধ্যমে যারা লুঙ্গি, গামছা এগুলো বিক্রি করে, উৎপাদন করে, তারাই কিন্তু এবার হাটে তারা প্রতি সপ্তাহে 2 দিন বিশেষ করে বৃহস্পতিবার এবং শুক্রবার কিন্তু এখানে বিক্রি করার জন্য আসে। এবং এই হাটের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এখান থেকে তারা তাদের উৎপাদিত যে লুঙ্গি এবং গামছা যা আছে এটা কিন্তু তারা এখান থেকে বিক্রি করে, এবং লুঙ্গি, গামছা এবং বেডশিটের যে কাঁচামাল বিশেষ করে সুতা এবং বিভিন্ন ধরনের কেমিক্যাল তারা কিন্তু এই বাজার থেকে তারা কিনে নিয়ে যেতে পারে। তো আপনারা দেখছেন যে আসলে এখন কিন্তু সকালবেলা, ভোরবেলা থেকেই কিন্তু দোকানিরা তাদের বিশেষ করে লুঙ্গি এবং গামছা নিয়ে কিন্তু তারা বসে আছে। এবং বিশেষ করে কুষ্টিয়া সহ কুষ্টিয়ার আশেপাশের জেলা যেমন সিরাজগঞ্জ, পাবনা, রাজবাড়ী এবং বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু যারা কাপড় ব্যবসায়ী তারা কিন্তু এখানে আসে শুধুমাত্র বিশেষ করে লুঙ্গি, গামছা এগুলো কিনা ক্রয় বিক্রয় করার জন্য। তো আমি এখানে বিশেষ করে যারা হাট মালিক যারা আছে তাদের সাথে আমি কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন এখানে কিন্তু প্রতিদিনই বাজার বসে, কারণ এখানে স্থায়ী বাজার আর এবং অস্থায়ী হাট আছে, হাট আছে। এবং বিশেষ করে যদি আমরা এখান থেকে একটু কথা বলি, বিশেষ করে এখানে অস্থায়ী হাটে দোকান বসে সাধারণত 800 থেকে 850টি এবং স্থায়ী ভাবে কিন্তু এখানে প্রতিদিনই কিন্তু 300 থেকে 350 কিন্তু দোকানের এখানে কাপড়ের ব্যবসা করেন এখানকার সাধারণ ব্যবসায়ীরা। তো আমি এই কুষ্টিয়া এখানে বিশেষ করে যারা প্রান্তিক পর্যায়ে এই যে ব্যবসায়ী যারা আছে তাদের সাথে আমি কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে এই করোনার সময়ে তারা আসলে ব্যবসায়িক অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং তারা আসলে সরকারের কাছে যদি তারা দাবি করেন যারা প্রান্তিক পর্যায়ে যারা উৎপাদক যারা আছে বিশেষ করে তাঁতি সম্প্রদায় যারা আছে তাদেরকে যদি কোনোভাবে সরকারিভাবে প্রণোদনা ব্যবস্থা করা যেত তাহলে তারা আসলে কিন্তু পরবর্তীতে কাপড় উৎপাদনে আরো তাদের জন্য খুবই সুবিধা হতো। তো আমি এখানে ব্যবসায়িক যারা আছে বিশেষ করে হাট ইজারাদার যারা আছে তাদের সাথে আমি কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে যে এখানে কিন্তু কুষ্টিয়াতে এই প্রদার হাটই কিন্তু সবচেয়ে বড় হাট, এবং কুষ্টিয়া সহ কুষ্টিয়া আশেপাশে বিভিন্ন জেলায় বিশেষ করে খুলনা বিভাগ এবং উত্তরবঙ্গের অনেক জেলার ব্যবসায়িকরা কিন্তু এখানে কাপড় কিনে তারা কিন্তু বিভিন্ন জায়গায় তারা এটা বিক্রি করে। কারণ এখানে কিন্তু এই ব্রাদার হাটে কিন্তু শুধুমাত্র লুঙ্গি, গামছার পাশাপাশি কিন্তু বিভিন্ন ধরনের বিশেষ করে 3 পিস জিন্সের প্যান্ট সহ বিভিন্ন ধরনের কাপড় কিন্তু আসলে ব্রাদার হাটে কিন্তু পাওয়া যায়। এবং এখান থেকে আসলে কিন্তু একটা গার্মেন্টস এর দোকানে যে পরিমাণে কাপড়ের প্রয়োজন হয় তার সবই কিন্তু কুষ্টিয়ার এই প্রদার হাটে পাওয়া যায়, এবং এখান থেকে তারা কিন্তু খুব স্বল্প মূল্যে কিন্তু তারা এখান থেকে কাপড় কিনে নিয়ে তারা অনায়াসে কিন্তু খুব ভালো দামে কিন্তু তারা ব্যবসা করতে পারে, যার কারণে কিন্তু কুষ্টিয়া সহ আশেপাশের জেলা বিশেষ করে খুলনা বিভাগের অধিকাংশ গার্মেন্টস ব্যবসায়ীদের কিন্তু পছন্দের জায়গা কিন্তু এই প্রদার হাট। তো আমি এখানে প্রান্তিক পর্যায়ে ব্যবসায়ী যারা আছে তারা আমাদেরকে জানিয়েছেন যে মূলত এখানে যে ইজারাদার যারা আছেন এবং অতিরিক্ত ইজারা দেওয়ার কারণে কিন্তু তাদের উপরে যে খাজনাটা বেশি দিতে হচ্ছে যার কারণে তাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তারা আসলে খুব বেশি লাভবান হতে পারছে না। তো আমি এই কুষ্টিয়ার প্রদার হাট মালিক সমিতির সাধারণ সম্পাদকের সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে শুধুমাত্র এই প্রদার হাট থেকে কিন্তু প্রতি সপ্তাহে কিন্তু 4 থেকে 5 কোটি টাকার কাপড় কিন্তু বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ক্রেতা বিক্রেতা তারা হাত বিনিময় করে। তো আমি এই কুষ্টিয়া জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, এই কুষ্টিয়া জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন যে মূলত হাটকে কেন্দ্র করে একটা নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে, এবং এই নিরাপত্তার বলয় দিয়ে আসলে এই ব্যবসাটি সুষ্ঠুভাবে পরিচালিত করা হয়।
তো কুষ্টিয়ার প্রদের হাট দিয়ে কাপড় বেচাকেনা নিয়ে এমদাদ এসেছিল আমার কাছে সর্বশেষ তথ্য। কুষ্টিয়া থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী এস এম রাশেদ, তিনি জানাচ্ছিলেন কাপড় বেচা বিক্রির সবশেষ খবর।